নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছে তাসাউফ ফাউন্ডেশন। রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠানের শুরুতে শান্তি সম্প্রীতি এবং ইসলাম বিষয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান আলোচক ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল হাদি সৈয়দ শাহাদাত হুসাইন আল হাসানি। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।